जलपाईगुड़ी पौरसभाय दुई तीन जन नेता मिले सिंडिकेट राज चालाच्छे। पौरसभा निर्वाचने दलेर टिकिट ना पे विस्फोरक मंतव्य आदि तृणमूल नेत्री जुथिका राय बासुनिया। आगामी कयेक घंटार मध्येई विकल्प सिद्धांत निच्छेन बोले जानियेछेन तिनि। सेई विकल्प बीजेपी किना ता निये धोआंशा बजाय रेखेछेन ओई तृणमूल नेत्री। তবে সূত্রে খবর আগামীকালই তিনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপি মুখপাত্র ধীরাজ মোহন ঘোষ জানিয়েছেন আগামীকাল আমাদের প্রার্থী তালিকায় কিছু চমক থাকছে, সেটা আগামীকাল জানানো হবে। অন্যদিকে জ্যোতিকা দেবী জানিয়েছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে কিছু বিকল্প ভাবব। যারা সিট বিন্যাসটা এমন হয়েছে যে যাদের টিকিটই দেওয়া যায় না, এত এলিগেশন, তারা কি করে টিকিট পেল, তারা কি তাদের নামে? তো আমি জানি, আমি কিন্তু ব্যক্তিগত কোনোদিন নালিশ বালিশের মধ্যে থাকি না, কিন্তু ব্যক্তিগতভাবে জানি যে যাদের নামে বেশি বেশি নালিশ তাদেরই বেশি বেশি প্রাধান্য। এই জায়গাটা তো আপত্তি আছে, কোনো কিছু সত্যি তো আমাদের তো পাওয়া আর কিছু নেই। আমরা দলটা করেছি শুরু থেকেই, সরকার পক্ষের একটা নির্বাচনও করতে পারিনি। হ্যাঁ, এটা তো আফসোসজনক এবং দুঃখজনক। দেখি আমি আমার এলাকার লোকেদের প্রায়োরিটি দিয়ে এখনও ভাবছি না, আগামী দিনে আমি নিশ্চয়ই ভাবব। আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো আমি ভাববো একটা কিছু। না, একটা বোঝাতে হয় যে দল যখন আমাকে চাইছে না, দল যখন বলছেন না, নীরবে বলছেন যে তোমরা আর দলে থাকলেও তোমাদের বারো, না থাকলেও তেরো, তাহলে আমার মনে হয় আমাদেরও গ্রহণযোগ্যতা কতখানি আছে একটু তো দেখাতে হয়। মানুষ চাইছে, মানুষ রাস্তা দিয়ে গেল যদি গা তুমি দাঁড়া, আমি সেটা বলছি না, মানুষের গণতন্ত্রে মানুষই শেষ কথা। মানুষ যদি চান, যদি এলাকার মানুষ চান আমি আরও পরখ করব, নিশ্চয়ই আমি একটা ব্যবস্থা নিব। কিন্তু বিজেপিতে জয়ের এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না, কিন্তু কেন আমার কাছে আমার এলাকার জনগণই শেষ কথা। বিজেপি মুখপাত্র ধীরাজ মোহন ঘোষ কি বলছেন শুনব। আমরা জানি যে 27 ফেব্রুয়ারি জলপাইগুড়ি, মালবাজার এবং নবগঠিত পুরসভা ময়নাগুড়ি এর ভোট হচ্ছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের একটা প্রার্থী তালিকা তৈরি করেছি। আমরা জলপাইগুড়ি পুরসভার ক্ষেত্রে আমরা যে প্রার্থী তালিকা ঘোষণা করছি তাতে দু একটি সিটে আমরা এখনও নির্বাচিত প্রার্থী, এই যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা সেগুলোকে বাকি রেখেছি, এবং সে ব্যাপারে পার্টির নিজস্ব কিছু চিন্তাধারা আছে, কিছু চমক আছে এবং সেটা থাকবে, এবং আমরা সেটা ঘোষণা করবো।